জয় শুভ সম্ভব। নমস্কার দর্শক বন্ধু, দৈনিক রাশিফল আপডেট নিয়ে আমরা আবারও চলে এলাম। আজকে তারিখ হচ্ছে 27 জুন 2024 সাল। আজকের দিন আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির জাতকাধিকারদের জন্য আজকের দিনটি কেমন যাচ্ছে, কাদের সাবধানতা অবলম্বন করতে হবে, কাদের দিন ভালো যাবে, কাদের আর্থিক যোগ ভালো, কাদের প্রেম জীবন ভালো, প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলসে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন, ভিডিও শুরুতে একটা লাইক করবেন, ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপর সর্বদা থাকবে এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করবে। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। সর্বপ্রথম আমরা আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে আলোচনা করে দিচ্ছি। আজকের দিনের বাংলা মাসের তারিখ হচ্ছে 12ই আষাঢ় 1431 বঙ্গাব্দ। বার হচ্ছে বৃহস্পতিবার। চন্দ্র গোচর করছে আজকের দিনে কুম্ভ রাশিতে। আজকের দিনে সূর্যাস্ত ঘটবে একদম সকাল ভোর 4:58, সূর্যাস্ত ঘটবে সন্ধ্যা 6:20। তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি, এটা থাকবে সন্ধ্যা 6:40 পর্যন্ত, তারপরে সপ্তমী তিথির প্রবেশ। নক্ষত্র হচ্ছে শতভিষা নক্ষত্র, এটা থাকবে সকাল 11:36 পর্যন্ত, তারপরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রবেশ। ওভারঅল আজকের জন্য যেটা অশুভ সময়, যে সময়টার ভিতরে কোনো রকমের শুভ কাজ, ভালো কোনো কাজ করা থেকে বিরত থাকবেন, সেটা হচ্ছে বিকাল 3টা থেকে একটা অশুভ সময় চলছে, বিকাল 4:46 পর্যন্ত। আপনারা এই সময়টার ভিতরে কোনো রকমের শুভ কাজ, ভালো কাজ, নতুন কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। আর আজকের দিনের সব থেকে ভালো সময়, যেটা গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে, সেটা হচ্ছে একবারে সকাল 5টা থেকে একটা ভালো সময় চলছে, সকাল 6:52 পর্যন্ত। এছাড়া আরেকটা শুভ সময় চলছে সকাল 9:25 থেকে, ভালো সময় চলছে সকাল 11:11 পর্যন্ত। এই দুটো সময়ের ভিতরে আপনি সব ধরনের শুভ কাজ, ভালো কাজ, নতুন কাজ শুরু করুন, সেক্ষেত্রে আপনার কাজটি সফল এবং ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো চলুন এখন আমরা বিস্তারিত আলোচনা করব আজকের দিনের 12টি রাশির রাশিফল সম্পর্কে, কাদের জন্য দিনটি কেমন যাচ্ছে। সর্বপ্রথম জানছি আমরা মেষ রাশি। মেষ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। মেষ রাশি জাতকাদের জন্য আজকের দিনটি ওভারঅল দেখলে মোটামুটি ভালো যাচ্ছে, খুব ভালো কিন্তু নয়। আজকে আপনাদের একাধিক কাজে বাধা বিপত্তি আসার সম্ভাবনা রয়েছে, তো ধ্যান রাখুন। আজকের দিনে আপনার উচ্চপদস্থ ব্যক্তিদের সাথে একটু বুঝে চলতে হবে, তাদের সাহায্য সহযোগিতা ছাড়া আপনি কোনো কাজ খুব সহজে অগ্রগতি করতে পারবেন না। তো সেই জায়গাটা একটু ধ্যান রেখে চলুন। আজকের দিনে আপনাকে কিন্তু অবশ্যই নিজের উপরে কন্ট্রোল রাখতে হবে। আজ আপনার হুট করে রেগে যাওয়ার ব্যাপারটা রয়েছে, তো আপনার ভিতরে বেশি করে তো ধ্যান রাখবেন। নতুন করে আজকে আপনাকে আর্থিক বিষয়ে গুরুত্ব রাখতে হবে। নতুন করে কারোকে টাকা পয়সা ধার দেওয়া থেকে একেবারে বিরত থাকুন। মার্কেটে যে সমস্ত টাকা পয়সা বাকি রয়েছে ওইগুলো রিকভারি করার চেষ্টা করুন, ওইটা আপনাদের জন্য খুবই জরুরি রয়েছে। শত্রুদের থেকে একেবারে সাবধান থাকার চেষ্টা করুন, সেটা আপনার জন্য সব থেকে ভালো হবে। কোনো উচ্চপদস্থ ব্যক্তিদের সাহায্যে আপনার কিন্তু উন্নতি লাভের সম্ভাবনা রয়েছে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাচ্ছে, তো সম্পত্তি নিয়ে পারিবারিক অশান্তি কিছুটা রয়েছে, তো সেগুলোকে আইনি কোনো ব্যবস্থা যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলা যায় সেদিকে ধ্যান রাখুন, সেটা আপনার জন্য খুবই প্রয়োজন। আজ আপনার পিতার স্বাস্থ্য নিয়ে একটুখানি চিন্তিত হচ্ছেন, তো পিতার স্বাস্থ্যের দিকে অবশ্যই গুরুত্ব রাখবেন। আর আজকের দিনে আপনি কাজের জায়গা বলুন বা নর্মাল কোনো জায়গায় আপনি আপনার অভিমত বা আপনার অভিজ্ঞতাকে সবসময় বলা থেকে বিরত থাকবেন, এটা আপনার জন্য জরুরি রয়েছে। পড়াশোনার দিক দিয়ে আজকের দিনটি যথেষ্ট ভালো দিন, আপনার পড়াশোনা আরেকটু মনোযোগ বাড়াতে পারেন, আপনাদের জন্য ভালো সুযোগ আসবে। যারা চাকরির জন্য চেষ্টা করছেন, কোনো না কোনো চাকরির যোগাযোগ আজকের দিনে ঘুরতে পারে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আজকের দিনে আপনার আর্থিক চাপ একটু কিন্তু সামলে চলতে হবে, কিন্তু খুব একটা যে ভালো যাচ্ছে এমনটা কিন্তু নয়, তাই আপনাকে অবশ্যই খরচ পাতে একটু বুঝেই করতে হবে। আজকে আপনার প্রেম সম্পর্ক আপাতত দিনটি ঠিকঠাক রয়েছে, প্রেমের ক্ষেত্রে আজকে বিশেষ কোনো পরিবর্তন নেই, তবু চেষ্টা করুন আপনি আপনার পার্টনারের সঙ্গে একটু বুঝে চলতে, তাদের সঙ্গে কথাবার্তা একটু বুঝেই বলতে, সেটাই আপনাদের জন্য সব থেকে ভালো হবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে লাল রং, শুভ সংখ্যা 4, শুভ দিক দক্ষিণ দিক, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর অবশ্যই পিতার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন, আগেও বলেছি আবারও বললাম, এটা কিন্তু একটু গুরুত্ব রয়েছে, তো দেওয়ার চেষ্টা করবেন। এখন যেরকম আমরা বেসরাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। বেসরাশি জাতকদের ক্ষেত্রে আজকে পুরনো কোনো বিষয় নিয়ে আপনি একটু টেনশনে রয়েছেন,
পুরোনো কোনো ঘটনা থেকে আপনি একটু চাপের ভিতরে পড়ে যাচ্ছেন, তো সেগুলোকে একটু আপনারা কম করবেন। কোনো বিষয় নিয়ে খুব বেশি টেনশন করা থেকে আপনারা আজকের দিনে বিরত থাকুন। আজকে নাহলে আপনার মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে এবং আপনার শরীর খারাপ এরকম কিছু সমস্যার সম্মুখীন হয়ে যেতে পারেন। তো অবশ্যই ধ্যান রাখবেন। পাড়া প্রতিবেশীর সঙ্গে আজকে আপনার বোঝাপড়াটা ঠিকঠাক রাখুন। ছোটো ছোটো বিষয়ে আজকে একটু ঝগড়া বিবাদ হচ্ছে বা হতে পারে, ধ্যান রাখবেন। আজ আপনার ছোটোখাটো কোনো আশা পূরণ হতে চলেছে, সেদিক দিয়ে দিনটি খুব ভালো হয়। কারোর সঙ্গে দেখা করার, কোনো জায়গায় ঘুরতে যাওয়ার, কোনো কিছু কেনাকাটার এরকম কিছু ইচ্ছা আপনাদের আজকে পূরণ হবে, তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আজকে যেন আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবেন, খাওয়া দাওয়া একটু গুরুত্ব রাখবেন। যাদের অলরেডি ইরিটেটেড সমস্যা রয়েছে তারা আজকে দিন একটু বেশি করে নিজেকে সংযত রাখুন। আজ কর্মস্থানে আপনাকে একটু উত্তেজিত লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে, অল্পতেই আপনি রেগে যাচ্ছেন বা অল্পতেই আপনি খুবই ব্যস্ত হয়ে পড়ছেন, যার জন্য কাজে ভুল ত্রুটি বা রেগে যাওয়ার একটা বিষয় আপনার ভিতরে লক্ষ্য করা যাবে, তো ধ্যান রাখুন। আজ আপনার প্রেমের ক্ষেত্রে কিছুটা সমস্যা রয়েছে, এমনকি প্রতারিত হতেও পারেন, তো ধ্যান রাখবেন। প্রেমের ক্ষেত্রে আজকে দিন আপনাকে খুব বুঝে চলতে হবে আর কারোকে খুব বেশি বিশ্বাস করা থেকে বিরত থাকবেন। আর আজকে আপনার চিন্তাভাবনা পজিটিভ রাখার চেষ্টা করুন, তবে আপনি বেটার কিছু করে দেখাতে পারবেন। যারা বিদেশে থাকেন বা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন, আজকের জন্য দিনটি মোটামুটি যাচ্ছে, আপনি আরেকটু সময় দিন, সেটাকে আরেকটু ভালো করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য সবথেকে ভালো হবে। পাওনা আদায় অশান্তি বৃদ্ধি পাচ্ছে, তো ধ্যান রাখবেন। আপনি আপনার টাকা পয়সাগুলোকে একটু সময় দিয়ে তাগিদ দিয়ে তোলার চেষ্টা করবেন। আজকে আপনার আর্থিক সঞ্চয় ভাগ্য মোটামুটি ভালো রয়েছে, আপনি ইনভেস্টমেন্ট করতে চাইলে আজকের জন্য দিনটি ভালোই রয়েছে, আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। তবে এখানে একটিখানে আপনাকে সাজেশন দেওয়া থাকবে যে কি আপনারা নিজের বুদ্ধিমত্তা এবং আপনার রিস্ক ক্যাপিটাল নিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন, তার আগে করা থেকে বিরত থাকবেন। কারো কোনো কথায় আপনার এমার্জেন্সি ব্যালেন্সকে ইনভেস্টমেন্ট করবেন না। আজকের দিনে আপনি আপনার পেশায় কোনো রকম পরিবর্তন করতে চাইলে চেষ্টা করতে পারেন, যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে সাদা, শুভ সংখ্যা 3, শুভ দিক উত্তর পূর্ব দিক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন যেরকম আমরা মিথুন রাশি, মিথুন রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? মিথুন রাশি জাতকাদের জন্য আজকে দিনটি মোটামুটি ভালো যাচ্ছে। সকালের দিকে আজকে আপনার বন্ধুরা আপনার ক্ষতি করার চেষ্টা করছে বা বন্ধুদের জন্য আপনার কিছু ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তো সে জায়গাটা একটু আগে থেকে সজাগ থাকলে ভালো হয়। আর শরীরে কোনো অংশে ব্যথা অনুভূতি আপনাকে কিন্তু আজকে পুরো দিনটা খারাপ করতেও পারে, তো অবশ্যই আপনার স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখা জরুরি রয়েছে। তবে হবে যে কথাটাই হওয়ার চান্সটা থাকছে, আপনারা তাই ধ্যান রাখবেন, খাওয়া দাওয়া ঠিকঠাক রাখুন বা সাবধানের সঙ্গে একটু চলাফেরা করবেন, এই বিষয়গুলো মেনটেন করুন, ভালো হবে। কর্মস্থানে একাধিক বাধা বিপত্তি থাকবে, তো কর্মের জায়গায় আজকে আপনারা খুবই অ্যাক্টিভ থাকুন, অকারণে কারোর সঙ্গে তর্কে জড়াবেন না, এটা কিন্তু আপনাদের জন্য খুবই বড় একটা বিষয় বলতে পারেন। স্ত্রীর জন্য আজকে আপনার কোথাও কোথাও বিবাদ বাড়তে পারে, তো অবশ্যই আপনারা আজকে সেটাকে সংযতভাবে চলার চেষ্টা করবেন। আত্মীয়দের সঙ্গে আজকে কোনো সম্পত্তি নিয়ে আলোচনা করতে পারেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো। সামাজিক সুনাম লাভের যোগ রয়েছে, সামাজিক ক্ষেত্রে আজকে দিনটি বেশ ভালো, ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ তৈরি হবে, অবশ্যই ব্যবসা আপনাদের ভালো যাচ্ছে। বাড়তি খরচের জন্য আজকে আপনার চিন্তা বাড়বে, তাই আপনার এক্সট্রা খরচগুলো রয়েছে এগুলোকে কম করুন, যেখানে যতটুকু প্রয়োজন সেখানে খরচ করতে পারেন। বন্ধুবান্ধবের জন্য আজকে আপনার কিছু খরচ বাড়ছে, অথবা আপনার সন্তান থেকে থাকলে তাদের পড়াশোনা, তাদের স্বাস্থ্য এই ব্যাপারে একটু বেশি খরচ হচ্ছে, তো ধ্যান রাখবেন। চাকরিস্থানে কিছুটা চাপ বৃদ্ধি পাচ্ছে, তো চাকরির জায়গায় অবশ্যই ধৈর্য রাখবেন, যে কোনো রকম পরিস্থিতিতে অবশ্যই আপনাকে ধৈর্য রাখা জরুরি, ছুটহাট করে কোনো সিদ্ধান্ত পরিবর্তন করবেন না, এটা আপনার জন্য এই সময়টা অন্তত খুব একটা ভালো যাচ্ছে না। আর আপনার যতটা পারেন মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন, কোনো রকম তর্কে জড়াবেন না, আপনার শত্রুদের থেকে একেবারে আপনারা সাবধান থাকুন। মা বাবার সঙ্গে আজকে আপনার যদি সম্পর্ক খারাপ হয়ে গেছিলো সেটা ঠিকঠাক করে নেওয়ার সুযোগ পাচ্ছেন, তো সেদিকে দিনটি খুব ভালো। আপনি যদি ব্যবসা করতে চান, আপনার পারিবারিক কোনো ব্যবসা থাকলে সেখানে যোগদান করুন, বা যদি অলরেডি ব্যবসা রয়েছে সেটাকে আরেকটু উন্নতি বা নতুন করে শুরু করার চেষ্টা করতে পারেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। আজ আপনাদের জন্য শুভ রং হয়েছে লাল রং, শুভ সংখ্যা 7, শুভ দিক দক্ষিণ দিক, ভালো থাকবেন। আর আপনাদের প্রেমের ক্ষেত্রটা আজকে যতটা পারেন সময় দিন একে অপরকে, ততটা ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে, বিশেষ কোনো পরিবর্তন নেই।
এখন জেনবো আমরা কর্কট রাশি। কর্কট রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি মোটামুটি দায়ক হতে চলেছে, কেননা আজকে আপনার শরীর দিকে অবশ্যই বেশি করে খেয়াল রাখতে হবে। শরীর খারাপের আশঙ্কা রয়েছে, পর্যাপ্ত পরিমাণ খাবার এবং জলপান করাটা খুবই জরুরি রয়েছে। পিতার স্বাস্থ্য আপনাকে একটুখানি চিন্তার ভিতরে ফেলতে পারে, এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তো ধ্যান রাখুন। প্রেমের প্রতি আপনার আজকে একটু অনীহা জন্মাতে পারে, প্রেম নিয়ে আপনি খুব একটা ইন্টারেস্টেড থাকবেন না। আজকে প্রেমের ক্ষেত্রে কিছুটা প্রতারিত বা ঠকে যাওয়ার একটা বিষয় ঘটতে পারে আপনার জীবনে, তাই আপনারা ধ্যান থাকবেন, আপনারা একটু সাবধানতা অবলম্বন করুন। যারা অলরেডি রিলেশনশিপে রয়েছেন এমনটা হয়ে থাকলে আপনাদের সম্পর্কের ভিতরে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ যাতে না হয় সেদিকে অবশ্যই গুরুত্ব রাখা জরুরি রয়েছে। পাওনা আদায় আজকে কিছুটা আপনার সমস্যা রয়েছে, তো পাওনার জায়গায় অবশ্যই মাথা ঠান্ডা রাখবেন। কিছুটা বাকবিতণ্ড রয়েছে, অবশ্যই যুক্তিতর্ক করবেন, অবশ্যই লাভবান হবেন। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি বেশ ভালো যাচ্ছে। ব্যবসায় চাপ বাড়তে পারে, তো ব্যবসার জায়গায় অবশ্যই ধ্যান রাখবেন। পড়াশোনা নিয়ে আজকে আপনার উদ্বিগ্নতা বৃদ্ধি পাচ্ছে, তো ধ্যান রাখুন। আর আজকের আপনার যে বাড়তি খরচ রয়েছে সেগুলোকে একটু আপনারা আজকের দিনে যতটা পারেন কম করুন, সেটা জরুরি রয়েছে। তবে হ্যাঁ, আজকে আপনার ইনকাম কিছু বাড়বে, ছোটো ছোটো জায়গা থেকে আপনার ইনকাম আসার সম্ভাবনা রয়েছে। হয়তো আপনার কোনো ফাটকা কোনো ইনকাম হতে পারে, লটারি প্রাপ্তি হতে পারে, অথবা যারা অনলাইন কোনো কাজ করেন তাদের ক্ষেত্রে আজকে লাভবানের সুযোগ থাকবে। আজকের দিনে আপনার বেশ ভালো একটা সুযোগ রয়েছে ভ্রমণের, কোনো ধর্মীয় স্থানে ঘুরতে যেতে পারেন, আপনার একটু মনও সেদিকে থাকার সম্ভাবনা রয়েছে, মানে ধর্মীয় ব্যাপারে আজকে আপনার আগ্রহ একটু থাকতে পারে, তো সেদিকে আপনারা কিছুটা সময় কাটাতে পারেন, এতে আপনার মন ভালো থাকবে। আজ আপনারা পারিবারিক ক্ষেত্রে যদি কোনো বড় সিদ্ধান্ত নিতে চান, দিনটি ভালো রয়েছে, আপনারা অবশ্যই কোনো সিদ্ধান্ত নিতে পারেন সকলে মিলে, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু উন্নতি বেশি লক্ষ্য করা যাবে। আজকের দিনে আপনারা খুব দূরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা আপনারা ক্যান্সেল করতে পারেন, সেটা ভালো হয়। আজকের দিনে আপনার ছোটোখাটো কোনো মনস্কামনা পূরণ হচ্ছে, হয় আপনি গ্যাজেট কিনতে পারেন বা কোনো প্রপার্টি কেনার চিন্তাভাবনা নিচ্ছেন বা গাড়ি কেনার যদি পরিকল্পনা নিচ্ছেন, তো সেদিকে আপনারা আজকে এগোতে পারেন, বা সেইরকম কিছু ইচ্ছা আপনার পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জেনবো আমরা সিংহরাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমত হচ্ছে আজকের দিনে আপনার সকাল থেকে দিনটি অনেকটা আনন্দদায়ক হতে চলেছে, তবে এখানে একটা বিষয় রয়েছে যে আপনি আজকে আবেগে একটু বেশি ভাসছেন বা আবেগের বসে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন, এটা কিন্তু আপনার জন্য খুব একটা ভালো ফলদায়ক নাও হতে পারে। তো আপনি আজকে আবেগের বসে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। শরীরে আজকের দিকে অবশ্যই খেয়াল রাখবেন, কোনো অংশে ব্যথা অনুভূতি হওয়ার একটা ভীষণ সম্ভাবনা রয়েছে, পড়ে গিয়ে আঘাত লাগা বা চোট লাগা এরকম বিষয় ঘটতে পারে, তো ধ্যান রাখবেন। আর আজকের দিনে আপনার সন্তানের জন্য একটুখানি মন খারাপ হতে পারে, তো সন্তানদের অবশ্যই একটু সময় দেওয়ার চেষ্টা করবেন, যেটা জরুরি রয়েছে। যারা বিদেশে থাকেন বা যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন, উভয় ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের মোটামুটি যাবে, কোনো কারণে আজকে আপনার মন খারাপ এরকম বিষয় ঘটতে পারে, তো অবশ্যই আপনারা আপনার পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারেন। আজকের দিনে আপনার একাধিক উপায়ে ইনকাম করতে গিয়ে কিছুটা বিপদের সম্ভাবনা রয়েছে, তো ধ্যান রাখবেন। কারোকে কোনো রকমের টাকা পয়সা বিশেষ করে ধার দেওয়া বা দেওয়া থেকে আপনারা বিরত থাকবেন। টাকা পয়সার ক্ষেত্রে আজকে আপনার কিছুটা ঠকিয়ে যাওয়ার একটা বিষয় রয়েছে, হয়তো আপনাকে কেউ ঠকিয়ে দিতে পারে এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তো ধ্যান রাখবেন। আর হঠকারিতা করে কোনো সিদ্ধান্ত নেবেন না, যাই সিদ্ধান্ত নেবেন একটু ভেবে চিন্তে নিন বা অভিজ্ঞ বা বড়দের পরামর্শ উপদেশ মেনে চলুন, অবশ্যই আপনারা সেই জায়গা থেকে কিছুটা রেহাই পেতে পারেন। সম্পত্তি নিয়ে আজকে কিছুটা পারিবারিক অশান্তি হতে পারে বলে লক্ষ্য করা যাচ্ছে, তো সে জায়গাটা একটু ঠিকঠাক করুন, যার জন্য আপনার আজকে অনেক বেশি খরচ হচ্ছে, অর্থ সঞ্চয় ভাগ্য আজকে আপনার খুব একটা ভালো যাচ্ছে না। আর আজকের দিনে আপনার ক্রোধ আপনার কাজের জায়গায় আপনার ক্ষতির বড় কারণ হয়ে দাঁড়াতে পারে, তো ধ্যান রাখবেন। আজকে হয়তো ক্রোধ করা থেকে আপনারা বিরত থাকবেন, এতে আপনার শরীর খারাপ পর্যন্ত হয়ে যেতে পারে, তো ধ্যান রাখবেন। আর আপনারা যারা খাওয়া দাওয়ার দিকে খুব একটা গুরুত্ব রাখেন না আজকের দিনটা, কিন্তু সেটা করলে হবে না, আজকে অবশ্যই আপনার খাওয়া দাওয়ায় বিশেষ গুরুত্ব রাখতে হবে। আজ আপনার ইনভেস্টমেন্ট ক্ষেত্রে খুব একটা ভালো নয়, তো আপনারা ইনভেস্টমেন্ট করা থেকে বিরত থাকুন, সেটা জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ রং আজকে আপনার জন্য হতে পারে সবুজ, শুভ সংখ্যা 7, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন।
এখন যে এরম আমরা কন্যা রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। কন্যারাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো যাবে। বাড়তি কিছু খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে, তো খরচটাকে একেবারে আপনারা আজকের দিনে কম করার চেষ্টা করবেন, সেটা খুবই প্রয়োজন রয়েছে। ব্যবসা জায়গায় কিছু শত্রু বৃদ্ধি পাচ্ছে, তো অবশ্যই আপনারা ধ্যান রাখুন, আপনার শত্রুদের থেকে আপনারা যতটা পারেন আজকে দূরে থাকারই চেষ্টা করবেন, তাদের সঙ্গে কোনোভাবেই আপনারা জড়াবেন না। আজ আপনার ব্যবসার জায়গায় ভালো ফল পাবেন, তো ব্যবসার জায়গায় একটু আপনাদেরকে বুঝে চলতে হবে, সেটা জরুরি রয়েছে। ব্যবসায় কোনো রকমের ক্ষতি থেকে আপনারা একেবারে বিরত থাকুন, সেটা খুবই প্রয়োজন। আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা রয়েছে, আর্থিকভাবে আপনাদের অনেকটা উন্নতির দিকে যাচ্ছে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। পাওনা আদায় দেরি হতে পারে, ধ্যান রাখুন, আজকের দিনে আপনারা অবশ্যই ধৈর্য রাখবেন, কথাবার্তা যতটা পারেন বুঝে বলবেন, অপ্রয়োজনে কোনো কথা বলা থেকে বিরত থাকুন। আজ আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, স্বাস্থ্য ব্যাপারে আপনার স্কিন রিলেটেড কিছু সমস্যার ভোগান্তি হতে পারে বলে লক্ষ্য করা আছে, তো ধ্যান রাখুন। আত্মীয়দের কাছ থেকে কোনো ভালো সাহায্য সহযোগিতা পাবেন, সেদিক দিয়ে দিনটি খুব ভালো হয়। কোনো কাজের সুযোগ পাচ্ছেন বা যদি আপনি কোনো রকম ব্যবসা করছেন সেক্ষেত্রে আর্থিক সহায়তা পেতে পারেন, এমনটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি খুব ভালো। যারা রিসার্চ সেক্টরে রয়েছেন বা পড়াশোনা করে কোনো রকম কোনো আইটি সেক্টরে যাওয়ার পরিকল্পনা রাখছেন, এমনটা হয়ে থাকলেও আপনাদের জন্য সুযোগ বেশ ভালো তৈরি হচ্ছে। প্রেমের দিক দিয়ে আজকে দিনটি অনেকটাই আনন্দদায়ক হবে, প্রেমের ক্ষেত্রে সফলতা ভালো রয়েছে, আপনারা প্রেমের দিকে এগোতে পারেন, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। সংসারে একটু বেহিসাবি খরচ আপনার জন্য একটু সমস্যাদায়ক হতে পারে, তাই খরচটাকে আপনারা একেবারে কম করবেন, সেটা জরুরি রয়েছে। আজকের দিনে আপনারা যে সমস্ত কাজ অনেকদিন ধরে করছিলেন কিন্তু হচ্ছিল না, সেই কাজটি আজকে হয়ে যেতেও পারে। আজকে আপনি নতুন করে কোনো রকম টাকা পয়সা কারোকে ধার দেবেন না, এই বিষয়টাকে অবশ্যই আপনারা আজকে গুরুত্ব রেখে চলুন, সেটা জরুরি রয়েছে। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে বেগুনি কালার, শুভ সংখ্যা 7, শুভ দিক পূর্ব দিক, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আজকের দিনে অবশ্যই আপনি আপনার পেশার গুরুত্ব বোঝার চেষ্টা করবেন, হুটহাট করে কাজের পরিবর্তন করা থেকে বিরত থাকুন। এখন জানবো আমরা তুলা রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে আপনাকে কিছু বিষয়ে অবশ্যই গুরুত্ব রাখতে হবে, কারো কোনো বিষয় নিয়ে আজকে সমালোচনা করা থেকে বিরত থাকবেন বা আপনাকে নিয়ে সমালোচনা হলে সেখানে খুব একটা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। আজকে আপনি নতুন কিছু শেখাতে আগ্রহী হবেন, তো সেখানে আপনার সময় দিতে পারেন, বা আপনি যে কাজ করছেন সেটাকে নির্ভুলভাবে এবং যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করবেন, এটাই আপনার জন্য আজকে সফলতার বড় চাবিকাঠি হতে পারে। আজকের দিনে আপনি আপনার বসের কথা মতো করে কাজ করুন, তাদেরকে ইমপ্রেস করতে পারেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো রয়েছে। যারা আজকের দিনে সেলস মার্কেটে কাজ করেন তাদের ক্ষেত্রে লাভবান হওয়ার বা আপনাদের আজকে ইনকাম সোর্স বাড়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে, আপনি আপনার কথার মাধ্যমে লোকের মন জয় করতে সক্ষম হবেন। যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে দিনটি বেশ ভালো যাচ্ছে, আপনার শিক্ষকতায় বেশ প্রশংসিত হতে পারেন বলে লক্ষ্য করা যাচ্ছে, তো সেদিক দিয়ে দিনটি খুব ভালো। সকালের দিকে আপনার একটু খরচপাতি বাড়ছে, তো খরচপাতিটাকে একটু আপনারা কন্ট্রোলে আনুন, সেটা খুব প্রয়োজন রয়েছে। আজকে আপনার নতুন কোনো বন্ধুর জন্য আনন্দ লাভ হতে পারে, আজ আপনার নতুন নতুন ব্যক্তিদের সাথে পরিচয় ঘটার সম্ভাবনা থাকবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আজ আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক বেশ ভালো যাচ্ছে, আপনি আপনার পার্টনারের কোনো কাজে জন্য আপনি বেশ প্রশংসিত হচ্ছেন, বেশ ভালো যাচ্ছে, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। আর্থিক চাপ থাকবে, খুব শীঘ্রই সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলার চেষ্টা করুন, সেটা আপনার জন্য ভালো হবে। এখানে যেখানে সেখানে খরচ করা থেকে একেবারে বিরত থাকবেন, যে সমস্ত টাকা পয়সা বাকি রয়েছে সেগুলো কিছুটা শোধ করে দেওয়া, এরকম কিছু চিন্তা আপনারা রাখুন, অবশ্যই আপনার জন্য ভালো হবে। মায়ের শরীর আপনাকে একটু চিন্তার দিকে ফেলতে পারে, অবশ্যই আপনারা ধ্যান রাখবেন। আজকে আপনার সম্পদ মোটামুটি ভালো, আর্থিক বিষয়ে আপনার ব্যক্তি সহযোগিতা করবে, আপনি আর্থিকভাবে যথেষ্ট পরিমাণ সহায়তা পেতে চলেছেন, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আপনি ইনভেস্টমেন্ট করতে চাইলে আজকের দিনটি মোটামুটি ভালো, ছোটোখাটো ইনভেস্টমেন্ট করতে পারেন, সম্ভাবনা ভালো রয়েছে বা থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। শুভ রং হবে আজকের জন্য আপনার সাদা, শুভ সংখ্যা 2, শুভ দিক উত্তর পূর্ব দিক, ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। এখন যেরকম আমরা
বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি এভারেজ। আপনি একটুখানি আপনার স্বাস্থ্যের দিকে ধ্যান রাখবেন, স্বাস্থ্য নিয়ে আপনি একটু বেশি চিন্তিত রয়েছেন, স্বাস্থ্য নিয়ে আপনারা একটু বেশি সমস্যায় ভুগতে পারেন, এটা কিন্তু লক্ষ্য করা হয়েছে আজকের দিনে। আপনার আজকে নতুন করে যদি কোনোরকম শারীরিক সমস্যা দেখা দেয় তো সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অত্যন্ত জরুরি রয়েছে আর আপনারা অবশ্যই নিচ্ছেন। আর যাদের রক্তজনিত কোনো রকম সমস্যা রয়েছে আজকের দিনে একটু বেশি ভোগাতে পারে, তো ধ্যান রাখবেন। আজ তর্ক বিতর্কে জড়িয়ে পড়ারও একটা সম্ভাবনা রয়েছে, সেটা যে কারোর সঙ্গে হতে পারে, বিশেষ করে মহিলাদের থেকে তো একেবারে বিরত থাকবেন। বা আপনার স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতরে আজকে একটুখানি বাকবিতণ্ড বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, ধ্যান রাখুন। ব্যবসায় ভালো কিছু আশা করবেন না, ব্যবসার জায়গায় যেমন চলছে তেমন চলুন, খুব বেশি আশা আপনার কিন্তু নিরাশার বড় কারণ হয়ে দাঁড়াতে পারে, তাই কোনো কিছুতে খুব বেশি আশা রাখাটা আপনার জন্য আজকে ভালো হচ্ছে না। চাকরি স্থানে উন্নতির সুযোগ রয়েছে, আপনি যদি প্রমোশনে অ্যাপ্লাই করছিলেন, বেতন বৃদ্ধির জন্য অ্যাপ্লাই করেছিলেন, তো সেগুলো আপনাদের আজকের দিনে ছোটোখাটো ইচ্ছা পূরণ হতে চলেছে, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। আইনি কোনো কাজে আপনার সফলতা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে, আপনি আইনি কোনো কাজে যদি রয়েছেন সেখানে সব উন্নতি রয়েছে, যাদের মামলা মোকদ্দমা চলছে তাদের ক্ষেত্রে কিছুটা ভালো যাবে। আজ আপনার পৈতৃক সম্পত্তি পাওয়ার বেশ ভালো সম্ভাবনা রয়েছে, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। তবে হ্যাঁ, আজকে আপনার অর্থ সঞ্চয় ভাগ্য যতটা আপনি আশা করছেন ঠিক ততটা নয়, তবে ভালো যাবে। আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, চিকিৎসা ক্ষেত্রে আজকে একটু খরচ বাড়ছে, সেটা আপনার জন্য হতে পারে, আপনার পরিবারের কারোর জন্যও হতে পারে, তারপরেও আপনাকে অবশ্যই সেভিংসের দিকে অল্প পরিমাণ হলেও গুরুত্ব রাখতে হবেই। আপনি আপনার পেশায় কোনো রকম পরিবর্তন করবেন না, এটা আপনাদের জন্য খুব জরুরি রয়েছে। আর রাস্তাঘাটে আছে আপনারা একটু বেশি সাবধানতা অবলম্বন করবেন, প্রয়োজনে যে রাস্তা দিয়ে প্রতিদিন যাওয়া আসা করেন প্রয়োজনে রাস্তা পরিবর্তন করতে পারেন। আজকের দিন আপনার শুভ রং সাদা, শুভ সংখ্যা 13, শুভ দিক উত্তর পূর্ব দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজ এটা বিষয় নিজের উপরে আত্মবিশ্বাস বজায় রাখুন, অবশ্যই আপনি আপনার কাজের জায়গায় আপনার শ্রেষ্ঠত্ব করে দেখতে পারবেন। এখন যেরকম আমরা ধনুরাশি, ধনুরাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে আপনার খরচপাতি বেশি পাচ্ছে, আপনি একটু বিলাসবহুল জীবনযাপন করতে গিয়ে আপনার একটু খরচ বেড়ে যাচ্ছে, ধ্যান রাখবেন। আজকে কারো কারো ক্ষেত্রে আপনার পরিবারে খরচপাতির জন্য আপনার আর্থিক সঞ্চয় বা আর্থিক অবস্থা খারাপ যাচ্ছে, এমনটা হতে পারে। নম্বর কথা, আজকে আপনাকে খরচপাতি লিমিটেড করতে হবে আর চিন্তা আপনার আজকে একটু পজিটিভ রাখবেন, তবে এক্সট্রা খরচ করা থেকে আপনারা বিরত থাকবেন, এরকম বিলাসবহুল জীবনযাপন করার চিন্তা ভাবনা থেকে আপনারা আজকের দিন অন্তত বিরত থাকুন, এটা আপনার জন্য ভালো হতে পারে, আপনি করতে পারেন। বাড়িতে বিবাদে মনে কষ্ট বৃদ্ধি পাচ্ছেন, আজকে বাড়িতে কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া বিবাদ হতে পারে, তো ধ্যান রাখবেন। ব্যবসা ক্ষেত্রে আজকে কিছুটা ভালো যাবে, ব্যবসায় উন্নতি ফিরে আসতে পারে বা আপনি কাজের জায়গায় আপনার কিছুটা সফলতা দেখতে পাবেন, তবে আপনাকে যেটা গুরুত্ব রাখতে হবে আজকে আপনার পরিশ্রম আপনাকে তো অনেক বেশি থাকবে, অবশ্যই আপনি পরিশ্রম বেশি করে করার চেষ্টা করবেন। আর যারা অবিবাহিত ছিলেন বিবাহের সংক্রান্ত কোনো যোগাযোগ বা কথাবার্তা হওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আপনারা একটুখানি সাবধানতা অবলম্বন করবেন, যে কি খরচপাতি একটু যাতে লিমিটেড করা যায়, আর রাস্তাঘাটে চলাফেরা একটু বেশি সাবধানতা, আর গোপন সূত্র বৃদ্ধি পাচ্ছে তারা কিন্তু কোনোভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, যে কোনো কাজে বাধা বিপত্তির কারণ হয়ে দাঁড়াতে পারে, তো সে জায়গাটায় ধ্যান রাখবেন। দাম্পত্য জীবন আজকে যথেষ্ট ভালো যাচ্ছে, যারা অলরেডি বিবাহিত তাদের ক্ষেত্রে আজকে দিনটি খুব ভালো যাচ্ছে, ছোটখাটো কোনো প্ল্যানিং করতে পারলে ভালো হবে, যদি কোনো জায়গায় ঘুরতে যাওয়ার বা কোনো কিছু করার, তো সেক্ষেত্রে দিনটি খুব ভালো রয়েছে। পিতার দিকে অবশ্যই ধ্যান রাখবেন, পিতার জন্য আপনার একটু চিন্তা বৃদ্ধি পেতে পারে, ধ্যান রাখবেন। চাকরি স্থানে কারোর সঙ্গে তর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে, তো চাকরির জায়গায় অবশ্যই সজাগ থাকবেন। আজকে আপনার অর্থ সঞ্চয় খুব একটা তো ভালো নাই, তাই আপনাকে ধ্যান তো রাখতেই হবে, তবে আজকের দিনে আপনার কিছুটা মার্কেটে যে সমস্ত টাকা পয়সা বাকি আছে সেগুলো কিছুটা হলেও রিকভারি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনাদের প্রেম জীবন আপাতত ঠিকঠাক, বিশেষ কোনো পরিবর্তন নেই, তবে আপনার পার্টনারের প্রতি অবশ্যই একটু গুরুত্ব রাখবেন, আর চেষ্টা করবেন আপনাদের তৃতীয় কোনো ব্যক্তি যাতে আপনাদের মধ্যে না ঢুকে, এটা একটু গুরুত্ব রেখে চলুন। আজ আপনার জন্য শুভ রং হবে হলুদ, শুভ সংখ্যা 3, শুভ দিক পশ্চিম দিক। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
এখন জানবো আমরা মকর রাশি। মকর রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? মকর রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে কাজের চাপ অপেক্ষাকৃত অনেক বেশি থাকবে। আজ আপনি সকাল থেকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠছেন এবং উঠবেনও, তবে দেখবেন আপনি জানেন যতই কাজ করছে তত কাজ কমছে না, এরকম একটা বিষয় অনুভূতি হতে পারে। তো কাজের জায়গাটা একচুয়ালি একটু প্রেশার থাকবে, তো ধ্যান রাখুন আপনাকে একাধিক কাজ এদিক সেদিক করে করতে হতে পারে। আজ আপনি ক্লান্তিবোধ করবেন, তো কাজের সঙ্গে সঙ্গে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেওয়াটা জরুরি রয়েছে। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি যাবে, আজকে আপনার পড়াশোনার জায়গায় চাপ একটু বেশিই থাকবে, তো পড়াশোনার ক্ষেত্রটা একটু আপনারা সময় দেওয়ার চেষ্টা করুন। আর যারা কোনো চাকরি সেক্টরে কাজ, মানে কোনো গভর্নমেন্ট সেক্টরে চাকরি করেন, সেই জায়গাটায় আজকে চাকরির জায়গায় কিছুটাও প্রেশার থাকবে। আপনার উপরে একাধিক কাজের দায়িত্ব আসতে পারে, সেগুলোকে একটু যতটা পারেন সামলে চলার চেষ্টা করবেন। আর আপনার সন্তানের জন্য আপনার মানহানি হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি সন্তান থেকে থাকে তাদের প্রতি গুরুত্ব রাখুন, তাদের খাওয়া দাওয়া, তাদের ব্যবহার, তাদের কথাবার্তা অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। আজ আপনার পিতার সঙ্গে কোনো কারণে বিবাদ হতে পারে, তো ধ্যান রাখবেন। আজকে আপনার মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে, তো কথাবার্তা যতটা পারেন বুঝে শুনে করবেন। ভ্রমণে বাধা, দুশ্চিন্তা এরকম কিছু আসতে পারে, তো ভ্রমণ বিষয়টা আপনার আজকে দিন অন্তত ক্যান্সেল রাখুন, সেটা ভালো হবে। যারা খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে দিনটি বিশেষভাবে ভালো রয়েছে। যারা ব্যবসা করেন ব্যবসার জায়গায় ভালো যাচ্ছে, তবে আপনার কর্মচারী যারা রয়েছে বা আপনার ব্যবসায় কিছুটা চুরি যাওয়ার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে, তো ধ্যান রাখবেন। প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ হতে পারে, আপনাদের জীবনে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ আসতে পারে বা এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তো ধ্যান রাখুন। নাহলে কিন্তু এটা আপনাদের অলরেডি যে কোনো সম্পর্ক থেকে থাকে সেটা কিন্তু বিবাদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আইনি কোনো ব্যবস্থা গ্রহণ করাতে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে। যদি কোনো জায়গায় সমস্যা থেকে থাকে, মামলা মোকদ্দমা যেখানে চলছে সেখানে আপনার কিছুটা ভালো রেজাল্ট করতে পারে। আজকে আপনার আর্থিক চাপ আপনার মাথা খারাপ করতে পারে, তো সেটাকে সঠিক ব্যালেন্স করার চেষ্টা করবেন। আজ আপনাদের জন্য ওভারঅল দিন ঠিকঠাক বলতে গেলে পুরোটা খুব ভালো না খুব খারাপও না। আজকে আপনার জন্য শুভ রং হবে নীল রং, শুভ সংখ্যা 7। শুভ দিক পূর্ব দিক, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এখন জানবো আমরা কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ওভারঅল ঠিকঠাক, তবে আপনার আজকের দিনে আপনার ওই ধর্মীয় ব্যাপারে কোনো কিছু শিক্ষাতে আপনার আগ্রহ বেশি রয়েছে বা আপনি এইসব বিষয়ে কিছু শেখার আগ্রহ রাখছেন আজকের দিনে এবং এটা শিখতেও পারেন, সেদিক দিয়ে দিনটি খুব ভালো যাচ্ছে। আজ কোনো জায়গায় তর্কে জড়িয়ে পড়ছেন এমনটা রয়েছে, তো যে বিষয়ে আপনি জানেন না সে ব্যাপারে তো কোনো রকম তর্কে জড়াবেন না আজকের দিনে, সেটাই আপনার জন্য মঙ্গলজনক হবে, নাহলে আপনার মানহানি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বাবার সঙ্গে আজকে আপনার ছোটোখাটো কারণে আজকে মতভেদ দেখা দিতে পারে, ধ্যান রাখুন। আজ আপনি আপনাকে ডেভেলপ করাতে সময় দিন, তর্ক বিতর্কের পরিবেশ এড়িয়ে চলুন, এটা ভালো হবে। ব্যবসার জায়গায় আজকে শুভ যোগাযোগ রয়েছে, ব্যবসার ক্ষেত্রে আপনার আজকে নতুন মোড় আসতে পারে, নতুন করে আপনার ব্যবসায় সুযোগ তৈরি হচ্ছে, তো সেদিক দিয়ে আপনার দিনটি খুব ভালো, আপনারা এগোতে পারেন। তবে আজকে অপরের উপকার করতে গিয়ে আপনার খরচ বৃদ্ধি পাচ্ছে, আরেকটা বিষয় ধ্যান রাখবেন, আজকে আপনি যেচে কারো সাহায্য করতে যাবেন না, এতে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন, ধ্যান রাখবেন। অংশীদারি ব্যবসায় আজকে উন্নতির সুযোগ রয়েছে, যারা বিশেষ করে পার্টনারশিপ ব্যবসা করেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি বেশ ভালো। চাকরিস্থানে কিছুটা জটিলতা রয়েছে, তবে খুব শীঘ্রই সেটা মিটে যাবে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো রয়েছে। অতিরিক্ত খরচ আপনারা যতটা পারেন কম করে দিন, সেটাই আপনাদের জন্য বেশ একটা ভালো পদক্ষেপ হতে পারে। আজকের দিনে আপনি কোনো ভুল কাজের পরে আপনার অনুশোচনা হতে পারে, তো যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা একটু বুঝে চলবেন, সিদ্ধান্ত একটু বুঝে শুনে নেবেন, সেটাই আপনাদের জন্য সব থেকে ভালো হবে। পরিবারের সকলের সঙ্গে আপনার আজকে সম্পর্ক আপাতত ঠিকঠাকই রয়েছে, পরিবারের সঙ্গে আপনার আজকে দিন ভালো কাটবে, তো আপনারা পরিবারের ছোটোখাটো কোনো অনুষ্ঠান আয়োজন যদি করতে পারেন তো করতে পারেন, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। আপনি আপনার পেশায় কোনোরকম পরিবর্তন করতে চাইলে একটু ভেবে চিন্তে সম্ভাবনা রয়েছে, তবে আপনাকে অবশ্যই আর্নিং পোটেনশিয়ালটা দেখতে হবে, তারপরে আপনি আপনার ক্যারিয়ার পরিবর্তন করুন, ভালো হবে। আর আপনার পারিবারিক কোনো ব্যবসা থাকলে তাতে যোগদান করতে পারেন, সেটা আপনাকে একটা লাভদায়ক জায়গায় নিয়ে যেতে পারে, তো সেদিকটা দিনটি খুব ভালো। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 8। শুভ দিক পশ্চিম দিক, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
এখন জানবো আমরা মীন রাশি। মীন রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? কর্মস্থানে একাধিক বাধা বিপত্তি রয়েছে, আপনার কিছু গোপন শত্রু আজকের দিনে আপনার তৈরি হতে পারে, বা যারা অলরেডি শত্রুতা করছে আপনার সঙ্গে তারা আপনার ক্ষতি করার চেষ্টা করছে বা করবে, তো ধ্যান রাখুন। আজকের দিনে আপনার বাড়িতে বন্ধুর সমাগম হতে পারে, তো আজকে আপনাকে অবশ্যই পরিবারকে সময় দিতে হবে। পরিবারের ক্ষেত্রে কিছুটা খরচপাতি বাড়ছে, তো সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। বুদ্ধির জেরে আজকে আপনার শত্রুকে জয় করতে পারবেন, তো আজকে আপনার বুদ্ধির জন্য বেশ প্রশংসিত হচ্ছেন বা হবেন এমনটা লক্ষ্য করা যাচ্ছে। ভাই বোনদের মধ্যে আজকে সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে, তো সেটাকে আইনি কোনো ব্যবস্থা নিয়ে যতটা তাড়াতাড়ি সম্ভব সেটাকে ঠিকঠাক করুন, সেটা আপনাদের জন্য সব থেকে ভালো হবে। প্রেমের সম্পর্ক আজকে আপনার উন্নতির যোগ, বেশ ভালো নতুন প্রেম আপনাদের জীবনে কিন্তু আসতে পারে। যারা অবিবাহিত ছিলেন বা যারা প্রেম থেকে দূরে থাকতেন তাদের জীবনে কিন্তু প্রেম আসার একটা ভালো সম্ভাবনা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে খুব ভালো। যারা আজকে শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি খুব ভালো। যারা আজকে বিশেষ করে কোনো রকম কসমেটিক্সের ব্যবসা করেন, হার্ডওয়্যার জিনিসপত্রের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে ব্যবসায় লাভবান হওয়ার সুযোগটা সব থেকে বেশি রয়েছে। আজকে আপনার কোনো দামি জিনিস চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে, তো ধ্যান রাখবেন আর অবশ্যই আপনার সমস্ত জিনিসপত্রগুলোকে সামলে রাখবেন। আজকের দিনে আপনার সন্তান থেকে থাকলে তাদের প্রতি গুরুত্ব রাখবেন, তাদের শরীর নিয়ে অবশ্যই আপনি একটু চিন্তিত হচ্ছেন বলে লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের সন্তানের পড়াশোনার ক্ষেত্রে একটু আপনার খরচপাতি বাড়ছে, সেটা নিয়ে আপনি চিন্তিত হচ্ছেন এমনটাও হতে পারে, খেয়াল রাখবেন। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে দিনটি যথেষ্ট ভালো যাচ্ছে, তবে আপনার সঞ্চয় ভাগ্য খুব একটা ভালো নয়, তাই অবশ্যই আপনাকে সঞ্চয়ের দিকে গুরুত্ব রাখতে হবে। প্রয়োজনে ইনভেস্টমেন্ট বা SIP করতে পারেন, অবশ্যই আপনারা ভালো ফল পাবেন। যারা এই বিষয়গুলো জানেন না তো অবশ্যই জেনে নিয়ে কিছুটা ইনভেস্টমেন্ট করতেই পারেন। আজকের দিনে আপনার বিবাহিত সম্পর্ক, প্রেম সম্পর্ক আপাতত ঠিকঠাক, খুব ভালো বলবো না, খুব খারাপও বলা যাচ্ছে। ছোটোখাটো সামান্য ঝগড়া যাতে ওগুলো লেগে থাকে, ওগুলো লাগিয়ে থাকতেই পারে, ওগুলো কোনো ব্যাপার নয়। আজকের দিনে আপনার শুভ রং হবে হলুদ, শুভ সংখ্যা 6, শুভ দিক পশ্চিম দিক, আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আজকের দিনে আপনি অবশ্যই আপনার মাতার দিকে খেয়াল রাখবেন, তাদের সঙ্গে কিছুটা সময় কাটান, সেটা আপনার জন্য উপকারিত প্রমাণিত হতে পারে। সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো হচ্ছে, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।